আপনারা যে ভিডিওতে ছোট ছোট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তো এই বাচ্চাগুলোকে আমি আজকে ছেড়ে দিয়েছি। এই বাচ্চাগুলোকে আজকে প্রথমবার বাচ্চাগুলোকে খাঁচার বাইরে ছেড়ে দিয়েছি। তো বাচ্চাগুলোকে ঠিক কিভাবে আজকে ঘুরতেছে আমি সেই সব বিষয় নিয়ে কিছু আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে অবশ্যই ছোট ছোট বাচ্চাগুলোকে আমি বাইরে ছাড়বো, এবং ঠিক ওদেরকে কখন কখন ছাড়তে হবে এবং ঠিক ওদের যত্নটা ঠিক কীরকম নিতে হবে। 15 দিনের বাচ্চা বয়স হয়ে গেছে, এগুলো 16 দিন বয়স। সো আমি কিন্তু বাচ্চাগুলোকে কখন কখন ছাড়বেন আপনারা এবং কতক্ষণ ছেড়ে রাখবেন, সেটা আমি আপনাদের সাথে আজকে বলবো। তো আমি এখানে সর্বপ্রথম আজকে বিকালে আমি ছোট ছোট বাচ্চাগুলোকে প্রথমবার খাঁচার বাইরে ছাড়লাম। তো প্রথমবার খাঁচার বাইরে ছাড়ছি, দেখুন ওরা কিন্তু হাঁটতেই ভয় পাইতেছে। আসলে কিন্তু ওরা কিন্তু হাঁটা শিখছে, 15-16 দিন বয়স হলে কিন্তু ওরা মোটামুটি 10 দিন বয়স থেকে ওরা দাঁড়ানো শিখে যায়, টুকটাক করে হাঁটে, এবং 15 দিন পর থেকে ওরা কিন্তু মোটামুটি ভালোই দৌড়ায়। আপনারা একটু পরে দেখতে পারবে যে ওরা কী পরিমাণ দৌড়াবে। সো এখানে কিন্তু আমি ওদের ছেড়ে দিয়েছি, জাস্ট পাঁচটা ছোটো ছোটো বাচ্চাকে ছেড়ে দিয়েছি, এবং দেখতেছি যে ওরা ঠিক কীভাবে হাঁটে, দৌড়াদৌড়ি করে কি করে না। আসলে ওরা কিন্তু বুঝতে পারতেছে না যে এত বড় জায়গায় ওরা প্রথমবার নামছে। আসলে ওরা কিন্তু খাঁচার ভিতরে এবং ঝুড়ির মধ্যে ছিল 13 দিন, একদিন ছিল খাঁচার ভিতরে, 2 দিন ছিল খাঁচার ভিতরে, এবং তারপরে আজকে ওদেরকে বাইরে ছাড়লাম। সো ওরা কিন্তু ঘাবড়ে যাবে, এটাই স্বাভাবিক। জাস্ট ওদের বয়সে কিন্তু খুব একটা বেশি না, ওরা কিন্তু খুবই খুবই ভীতু, খরগোশ কিন্তু খুবই ভীতু প্রাণী, আপনারা সকলেই জানেন। সো এখানে বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়ার পর আমি কিন্তু বাচ্চাগুলোকে দেখতেছি জাস্ট ওরা কীভাবে একটু হাঁটাচলা করে, আর কেহের মান তো ওখানে চুপচাপ বসে আছে। সো এখানে আপনার খাঁচার সাইজটা যদি একটু বড় সড় হয় তাহলে আমার মতো, তাহলে কিন্তু বাচ্চাগুলো করবে তো অনায়াসেই খুব ভালোভাবে হাঁটাচলা করতে পারে। সো বাচ্চা আপনার খাঁচার সাইজ যদি খুবই ছোট হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাচ্চাগুলোকে ছেড়ে সময় দিতে হবে বাচ্চাগুলোর পিছনে। আসলে বাচ্চাগুলোকে ছেড়ে দিলে কী হবে, খরগোশ কিন্তু আপনি যতক্ষণ ছেড়ে রাখবেন ততক্ষণ ওরা দৌড়াদৌড়ি করবে, লাফালাফি করবে, এবং ওরা যে শুকনো পাতা এ হাবি জাবি ওটা ওটা খাবে। সো এটা কিন্তু খরগোশের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো খরগোশকে যদি আপনি একবার আটকে রাখেন তো সেক্ষেত্রে কিন্তু খরগোশ কিন্তু বোরিং হয়ে যায় এবং ওরা ঝিমে ঝিমে রোগে আক্রান্ত হয়। সো এখানে বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছে, এবং আপনারা যাদের ছোট ছোট খরগোশের বাচ্চা হবে 10-15 দিন পর থেকে ওদেরকে 15 দিন পর থেকে ওদেরকে অল্প কিছু সময়ের জন্য বাইরে ছেড়ে দিবেন, এবং কখন কখন ছাড়বেন এটা যখন আপনি ওদেরকে ছেড়ে দিয়ে দেখতে পারবেন আপনি তখন ছাড়বেন। আপনি ওদেরকে ছেড়ে দিয়ে একদিকে ছেড়ে দিয়ে আপনি চলে যাবেন, তাহলে কিন্তু ওরা কিন্তু খুবই ছোট বিড়াল এসে মুখে করে নিয়ে যাবে, এবং কুত্তা বিড়াল ওদের কিন্তু খুবই ভয়ঙ্কর ক্ষতি করে। কুত্তা বিড়াল কিন্তু পাইলে ডাইরেক্ট মাইরা ফেলাইব। সো এখানে কিন্তু কুত্তা বিড়াল থেকে খুবই সাবধান ছোট ছোট বাচ্চাগুলোকে, এবং এমন কোনো কিছু যেন বাচ্চা খরগোশগুলো না খেয়ে ফেলে যেগুলোর কারণে আপনার খরগোশটি অসুস্থ হয়ে মারা যেতে পারে। সো এদিকেও খেয়াল রাখতে হবে। ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু যেটা সেটা পেয়ে মুখে দেয়। সো ওরা কিন্তু টুকটাক মুখ নাড়ানো শিখছে, জাস্ট খাওয়াও শিখছে। তো সেক্ষেত্রে আপনাকে এদিকে একটু খেয়াল রাখতে হবে যে ওরা কিন্তু কোনো কিছু মুখে দিতেছে নাকি, উল্টাপাল্টা কোনো খাবার যদি মুখে দিয়ে ফেলে তাহলে কিন্তু আপনার ছোট বাচ্চা খরগোশ কিন্তু সহ্য করতে পারবে না, ওরা কিন্তু মারা যাবে। বড় খরগোশ কিন্তু ওরা কিন্তু বুঝে যে কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না, কিন্তু ছোটো খরগোশগুলো কিন্তু এতটা বোঝে না, ওরা সামনে যা পাবে তাই কিন্তু খেয়ে ফেলবে। তো সেক্ষেত্রে আপনার এদিকে একটু নজর রাখতে হবে যে কোনো কিছু যেন উল্টাপাল্টা না খেয়ে ফেলে, এবং কখন কখন ছাড়বেন আমি যে কথা থামবেলে বলেছি, কখন কখন ছাড়বেন আপনি যখন সময় পাবেন ওদেরকে একটু ছেড়ে দেখবেন, জাস্ট ছেড়ে দিয়ে চলে যাবেন না, জাস্ট ওদের দেখবেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা খরগোশটি আপনি হারাবেন। সো আপনি যদি সকালে একটু সময় পান, সকালে একবার ছাড়লেন, দুপুরে একবার ছাড়লেন, এবং বিকালে একবার ছাড়লেন, আপনি যদি সময় পান, আর যদি সময় না পান তাহলে কোনো সমস্যা নেই,
ওদেরকে না ছাড়লে যে বাঁচবে না মরে যাবে এমন কিন্তু কোনো কথা না, জাস্ট ছেড়ে দিবেন, জাস্ট ওদের একটু হাঁটাচলা করলে ওদের শরীরটা ভালো থাকবে, দৌড়াদৌড়ি করলে ওদের একটু মনটা ফুরফুরে হবে। তো ছোট বাচ্চাগুলো দেখতে কি সুন্দর, কতটা কিউট লাগে, যারা খরগোশ পালন করে ঠিক তারা জানেন, দেখুন কানগুলো কি সুন্দর খাড়া এবং খুবই কিউট দেখতে ওরা, মানে ওদের সৌন্দর্যের কোনো তুলনাই হয় না খরগোশের। আসলে ছোট ছোট বাচ্চা খরগোশগুলো দেখতে এতটাই সুন্দর যায় বাজারে, মানুষ যখন রেখে দেয় যে কোনো মানুষ পছন্দ করে তাদেরকে নিয়ে যায়। তো এক্ষেত্রে আজকের এই ভিডিওতে আজকে যে কথাগুলো বললাম ছোট ছোট বাচ্চাগুলোর বিষয়ে, এর বাইরে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।